गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, सबाई भालो तो? अच्छा आज के तो खूब बर्षा हो चारिदी के देखते तो आज के तुम्हारे सामने एक जो दादा दाड़ी आमदे ही अग्रज तुम्हारे मत ही बसे बसे पढ़त और एकदिन स्वप्न छो जो आज के एक प्लैटफर्मे दाड़िए और समय जरा आसत कथा बोलत अनेक किस सुनते भलो लगत से ही स्पृहा और मन एक शांति थे ना स्टेजे दाड़िए कि कथा बोल तो तुम्हारा कतटा सुनते राजी सुनबे अच्छा बोलो दी सुनबे अच्छा तेल और कैमरा मैं माइक्रोफोन देव ठीक है बक बक करार लाभ आज ठीक है दाड़ा एखने गुड मॉर्निंग हमें सुधीन मित्र एखानकार 77 बैचर स्टूडेंट सत्य अनेक कष्ट आसतम एखे शुद्ध एकटाई कारण छो हेलो शुद्ध एकटाई कारण छो सर एक किछु पावर आशाय एवं आशातीत भावे पे चेष्टा करतम कखनो कोनो क्लास मिस ना करते कारण अनेक समय देखतम बाड़ीते पढ़ते पढ़ते पाशेर बाड़ीर लोकर कथाय अन्यान्य लोकर कथाय हयतो डिमोटिवेटेड होतम किन्तु जखनी आमी एखाने एसे पौंछातम नतून करे अक्सिजेन पेतम मने हतो ना आमिओ पारबो सर आशीर्वादे से पेरे और डिमोटिवेटेड हार कि नहीं तुम्हरा पार्बे सबाई पार्बे ना पार किच्छू नहीं शुद्ध एकटाई कथा हमें जेटा करतम हमार एकटाई टार्गेट छिल जे आमी कखनो क्लास मिस करब ना जेको परिस्थितिते एवं सर प्रत्येक दिन कार पढ़ाटा पढ़े आसतम बस एर बाइरे आर किच्छू नहीं बाकीटा सर देखे नेबे আর বেশি কিছু বলবো না তোমাদের পড়ার টাইমটা নষ্ট করব না জব সম্পর্কে একটু বলি আমি বর্তমানে ব্যাংক অফ বরোদায় ক্লারিক্যালে আছি আগে জয়েন করেছিলাম কুচবিহার এখন কলকাতাতেই পোস্টিং মানে ঠিক বুঝলাম না আমি মানে আইবিপি আইবিপিএস দিয়েছিলেন কোন সাবজেক্টের উপর জোর তোর বেশি দেবে বা এরকম ব্যাংকের পরীক্ষায় মেইনলি ম্যাথটাই বেশি আমি জোর দিয়েছিলাম ম্যাথটাই বেশি জোর দিয়েছিলাম আমি তো বললাম স্যার যেটা করেছিল তার বাইরে আমি কিছু করিনি একটা বিষয় বাইরে থেকে কিছু পড়িনি আমি স্যার যেটা পড়াতো সেটাই পড়তাম আর কিছু না আর কিভাবে তোর পথ দূর থেকে আসতি সেরকম কিছু আর দূরের কথা আমি সকাল 4:30 টায় বেরোতাম স্যারের এখানে ক্লাস 8টায় ক্লাস অ্যাটেন্ড করার জন্য 8টা বাজে 5 মিনিটে এসে এখানে পৌঁছাতাম আর বাড়ি পৌঁছাতাম 2 ঘন্টা ক্লাস করে 2:30 নাগাদ বাড়িতে পৌঁছাতাম তো কারো যদি মনে হয় যে আমি দূরের থেকে আসছি মানে তোমাদের কথা বলছি তাহলে আমার সঙ্গে একটু তুলনা করে দেখো যে কতটা দূরের থেকে আসছো তুমি কতটা কষ্ট করে আসছো কত বছর আগে তুই পড়তি সেখানে আমি এখানে 2015 তে ভর্তি হয়েছিলাম 2015 2017 তে এখান থেকে আমি বের হই 2017 মে মাসে আমি জয়েন করি ব্যাংকে আমি এর কাছে কয়েকটা কোশ্চেন করতে চাই যেটা হচ্ছে যে দেখো মানে আমরা যে পড়াশোনা করেছি পড়াশোনা করো তোমরা ঠিক আছে আজকে আমি ওদেরকে বলতে আমার দ্বিধা নেই তখন আমি শুধুমাত্র একাই পড়াতাম জানো তো জগতের পড়ার কারণ পড়তো না সেখানে আমি একাই পড়াতাম টোটাল সাবজেক্ট টোটাল ইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা সাবজেক্ট তো কথা হচ্ছে যে ওরা 2 ঘন্টা পড়ার জন্য তাও 2 ঘন্টা সব দিন আমাকে বেতন আমি যদি অফিস থাকতাম দিন আসতাম না হয়তো আমাকে অফিসের বস আটকেও দিত মাঝে মাঝে ওই দিন বুঝে আটকে দিত আমাকে যে কাটা আজকে মনে হয় কোনো হাত হয়ে যাবে আটকে দিত বহুত চালিয়েছে আমার বস ঠিক আছে তো এবার ওরা এসে ফিরে যেত শুধুমাত্র একটা এক্সাম দিয়েও কোনোদিন চলে যেত কিন্তু ক্লাস আমাকে হতো না আমার অবাক লাগে ভাবতে আজকে শুনে আমারই লোমকূপগুলো শিউরে উঠছে যে আজকালকে ছেলেমেয়েদের সঙ্গে মাত্র 5 বছর আগে ছেলেমেয়েদের কত ডিফারেন্স আমি একটু যুক্তি আমি এর কাছ থেকে নিচ্ছি মানে কেন বলছি কারণ আগে 2 ঘন্টা ক্লাস হতো ম্যাক্সিমাম ডিউরেশন ছিল 2 ঘন্টা আর এখন 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে যাচ্ছে তোমাদের 3.5 ঘন্টা নিচে তো হয়ই না কোনোদিন তো এত ডিউরেশন আর তারপরে তোমরা কোথা থেকে আসছো হাঁপিয়ে উঠছো এখন 8টায় ক্লাস হয় না এখন 10টা থেকে মিনিমাম 9:30 থেকে 10টা থেকে ক্লাস শুরু হয় বা কোনোদিন 12টা বা একটা বিভিন্ন ব্যাচের বিভিন্ন রকম রয়েছে তখন একদিনে 4-5টা করে ক্লাস হতো মানে বিভিন্ন ব্যাচে তো আমি শুধু এই জায়গাগুলো ফলো করি তখনকার থেকে এখন আমরা 100 গুণ ভালো পড়াই জানো তো
মানে এটা অস্বীকার করার দরকার, ও জানবে না, কারণ ও তো চাকরি পেয়ে চলে গেছে, ও জানবে না। কিন্তু আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তিটা আগেও পড়াতাম, মানে সেই মানুষটা হিসেবেই বলি। এখন অনেক অনেক বেশি পড়াই আমরা, বাট এখন ছেলে মেয়েদের মধ্যে ধৈর্যটা এত পরিমাণ কমে গেছে যে আমাকে এক্ষুনি চাই, এক্ষুনি দিতে হবে। তো আজকে ওই ছেলেটা ও যেখান থেকে আসতো শুনে আমি অবচকিয়ে গেছি। ও আসতো 4 থেকে 5 ঘন্টা ওর ডিউটি, মানে যাতায়াতের সময় নষ্ট, মানে 9 ঘন্টা ওর যাতায়াতে মিনিমাম নষ্ট হতো, মাত্র 2 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে ও কিন্তু আসতো। তো এটা কিন্তু, মানে আমি শুধু এই জায়গাগুলোকে তোমাদেরকে একটু পরিবর্তন করাতে চাই। দেখো তুমি এখানে আসছো, কষ্ট করছো, ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে যে সেই মানসিকতা যে আমি কষ্ট করছি, আমাকে আজকে চাকরি দিতে হবে, কালকে চাকরি দিতে হবে, এই সব মাইন্ড থাকলে তুমি ব্ল্যান্ডার হয়ে তুমি তোমার জগতে ফিরে যাবে, তুমি কিন্তু চাকরি পাবে না। চাকরি পেতে গেলে, একটা আইডেন্টি কার্ড গলায় ঝোলাতে গেলে, তাহলে কিন্তু এই ছেলেটি পাশে বিধান নাম হয় সে স্বাধীন সুদিন মৈত্র, সুদিন সুদিন মৈত্রর নাম, ও জেনারেল কোঠায় তো আছে, জেনারেল কোঠাতেই ও আছে। তা ওই মতন একটা ছেলে তো আজকে এই চাকরিটা পেয়েছে। ও তো আর ওর গল্প শুনছিলাম আমি, ও বলতে পারছে না ভয়, এখানে যে ভয় বলতে অনেক, মানে কি অনেক, মানে সামনে ওর বাবা প্যারালাইজ, বাবা না মা, মা প্যারালাইজ ছিল, ঠিক আছে, সে অবস্থায় মানে জীবন মরণের খেলা চলছে ওর সঙ্গে যে এখন কি করবে। তাই ও আরও পরীক্ষাতে, অন্য পরীক্ষা তো যেতে পারত, কিন্তু জীবনে সেটেল হয়ে যাওয়ার পেছনে বড় কারণ সেটা হচ্ছে যে আর্থিক অবস্থা, মা বাবার শরীর খারাপ, এবং মানে একটা বিরাট বড় চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, ঠিক আছে। আজকে ও এসেছে ওর ভাগ্নেকে ভর্তি করাতে, এত বছর পরে ও ঠিক এই ইনস্টিটিউটকেই ও চয়েস করেছে, কেন চয়েস করেছে ও জানে। আর ও আসার আগে ও বলছিল যে আমি যখন আসি, আমার আসার পথ অন্তত 10-15টা ইনস্টিটিউটকে পার করে এখানে এসে আপনার তপোবনে আমি আত্মসমর্পণ করে দিয়ে গেলাম, আর ভাই ভাগ্নেকে একটা কথাই বলে গেলাম যে তুই যেন স্যার তপোবনের ক্লাসটা রেগুলার বেসিস করিস, আর তোকে কিছু করতে হবে না, বাকিটা স্যার বুঝে নেবে। তো এই যে এই যে এই ব্যাপারগুলো কিন্তু আমাকে আরও উজ্জীবিত করে তোলে। তো আজকে আমি খুব সরি যে মানে ওর গল্প শুনতে গিয়ে আমার অনেক কথাই তোমরা তোমাদের সঙ্গে ডিসপ্লে করলাম, হয়তো এগুলোও তোমাদের জীবনে হয়তো পজিটিভ আকারে কোনো না কোনোভাবে কাজে লাগবে, এটা আমি আশা রাখছি, তাই তো? আর এক কথায় দুই কথায় তুই যদি কিছু বলতে চাস তোর এই মানে অগ্রজদের, মানে তোমার যারা ইন ফিউচারের ভবিষ্যতের এগিয়ে চলার পথ প্রদর্শক যারা, মানে চলবে যারা, তাদের কিছু বলবি, দুই এক কথা কিছু বলবি? আমি শুধু কিছুই বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, স্যারের কথাটাই শুধু শুনবে, আর নিজেদেরকে একটাই লক্ষ্যে স্থির রাখবে যে যাই হোক না কেন ওটা করতেই হবে। সবাই পেরেছে, আমিও পেরেছি, তোমরাও পারবে। আর আর কি বলবো, আর কিছু বলার নেই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে স্টেজে দাঁড়িয়ে কথা বলাটা অনেকটাই কঠিন মনে হয়, কারণ বেঞ্চে বসা এখানে ডিফারেন্স আসে, তোমরা একদিন যখন আসবে তখন হয়তো এমন হতে পারে, যা বলার ইচ্ছে নিয়ে এসেছিল তা হয়তো অনেক সময় ভুলে যাওয়া থাকে, তাই তো? ঠিক আছে, আফটার অল আমার খুবই ভালো লাগছে যে এরকম একজন স্টুডেন্ট যে এরকমভাবে স্ট্রাগল করে লাইফটাকে দেখিয়ে দিয়েছে যে ও হারেনি, হারতে জানে না, এবং ও যেখানে পড়তো সেখানকার প্রত্যেকটা ধুলোকণা অবধি হারতে শেখেনি, জীবনের শেষ বিন্দু অবধি তারা চেষ্টা করে, তাদের সংগ্রামে সাক্ষী রাখার চেষ্টা করে। তোমরা করবে তো? আমি কিন্তু সেটা মেনে চলি, আমার যত কষ্টই হোক যেভাবেই হোক আমি তোমাদের সামনেই আসি। ওকে, বেস্ট অফ লাক, চলো।